সিঙ্গেল মানুষ সিঙ্গেলকে দেখতে এসেছি, ও সিঙ্গেল নয়, ও সিঙ্গেল বলে কেউ কিন্তু ভিডিও থেকে দেবো না, ও সিঙ্গেল একদমই সিঙ্গেল, পিওরলি সিঙ্গেল। আজকে হলো সরস্বতী পুজো প্লাস রিপাবলিক ডে, ছুটির দিন। সবারই না এরকম কোনো বন্ধু থাকে যারা সারাক্ষণ বলে ভাই কোনো প্ল্যান নেই, ভাই কোনো প্ল্যান নেই, দেন দেখবো ওদেরই বেস্ট প্ল্যান থাকে। আর আমরা হলাম সেই ছেলেগুলো যাদের সারাদিন সব জায়গায় পোস্ট করে বেড়াই ভাই কোনো প্ল্যান নেই। হ্যাঁ দুজন আমরা, আমি দীপায়ন বেরিয়েছি, আজকে স্কুলে যাব, দেন দেখি কোথায় যাওয়া যায়, প্ল্যান তো আমাদের হতেই থাকে। সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, আই এম দীপান এন্ড ইউ ওয়াচিং ওয়ান ডে উইথ দীপান। চেনে পকেট নিয়ে 10 টাকা হয়ে যায় লাপাতা। আজকে ড্রাইভিং সিটে আমি বসেছি, দীপায়নকে তোমরা সবসময় দেখো ড্রাইভিং সিটে, বাট আজকে আমার দায়িত্ব, চলো যাই। হোয়াটার ডে, মানে হোয়াটার নস্টালজিক ডে আমি বলবো। ড্রাইভ করে তো এলাম, এসে স্কুলে ঢুকলাম, ঢুকে ওখানে তো ব্লগিং একদম পসিবল না, মানে বুঝতেই পারছো ওটা হয় না। নিজের স্কুল ছোটোবেলার থেকে এখানে ছিলাম, অনেক বন্ধু বান্ধবের সাথে দেখা হলো, স্কুলে এসে স্কুলের খিচুড়ি খাওয়া কিন্তু মাস্ট। আর এই বাসগুলো দেখছিলাম, মানে ছোটোবেলায় এই বাসে করে আমি স্কুলে আসতাম, সত্যি এটা নস্টালজিক অবভিয়াসলি। এটা তোরও এই সেম স্কুল, দুজনে সেম স্কুলেই পড়তাম আমরা ছোটোবেলায় স্কুল, অনেক বন্ধু বান্ধব, অনেক গল্প আড্ডা করলাম। সেই একটা পুরনো ব্যাপার, পুরনো লোকজন, স্যার ম্যাডাম সবাই চিনতে পারছে, এটা দেখে নিজেদের খুব ভালো লাগে সত্যি, মানে সব বন্ধুরা, অনেক বন্ধুরা দেখে বলছে ওয়ান ডে উইথ দীপন, এরকম তো খুব ভালো লাগছে সেটা জিনিসটা। তো স্কুলে এসে এই বন্ধু বান্ধবের সঙ্গেই আড্ডা গল্প, ওখানে ব্লগিংটা কি হয় না। দেন এখন বেরোচ্ছি আমরা, আবার এখন কোথায় যাবো ঠিক নেই, নিকিতা আসবে হয়তো, ওকে ফোন করলাম, নিকিতাকে পিক আপ করি, দেন কোথায় যাওয়া যাবে। তোমরা ব্লগ এনজয় করো, সাবস্ক্রাইব করো ওয়ান ডে উইথ দীপনকে, যাদের বিদ্যাপীঠে যারা দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করো চ্যানেলটা, সাথে কমেন্টও করে দাও, কমেন্ট করে দাও, যারা এসছো এবারে তারা তো অবশ্যই কমেন্ট করে জানিও যে কারা কারা এসেছে। অনেক বন্ধুর সঙ্গে দেখা হলো, তবে অনেক বলতে গেলে খুবই কম, আস্তে আস্তে স্কুলে আসা বন্ধ হয়ে যাচ্ছে সবারই, আমারও আসা হয় না, অনেক বছর পর এলাম, সত্যি খুব ভালো লাগছে। দেখতে দেখতে সন্ধেও হয়ে আসছে, আমরা এখন নিকিটাকে পিক আপ করলাম, দেন যাচ্ছি টুয়ার্ডস প্রিন্সেপ ঘাট। এখন প্রিন্সেপ ঘাটে মানে আর কোনো জায়গা পাচ্ছি না, মাথায় আসছে না কিছু জায়গা, তো দেন যাই প্রিন্সেপ ঘাটে একটু বসি, বসতে পারবো না, জায়গা পাবো না ফর শিওর, ওই একটু ঘুরে আসি আর কি। ওরম হাসি কেউ দেখেনি আই গেস, চা খেয়ে ঘুম পেয়ে গেল। প্রিন্সেপ ঘাটে এসেছি আমরা এখন, ভিড় আগের বছর তুলনায় কম, এই ভিড়টা দেখতেই আমরা এসেছি, মানে আগের বার ভিড় তো অবশ্যই আছে, মানে এখানে ভিড় থাকবে না, হতে পারে না, ভিড় দেখতেই আমরা এসেছি। সকাল থেকে তো খুব এনজয় করছি আজকে স্কুলে, প্রচণ্ড মজা করেছি, দেন এই প্রিন্সেপ ঘাটে এসেছি ভিড় দেখার জন্য, বেসিক্যালি ভিড় দেখতেই আমরা এসেছি আজকে। হ্যাঁ মানে ভিড় কাপেলস দেখতে এসেছি আমরা এখানে আজকে, তিনটে সিঙ্গেল মানুষ সিঙ্গেলকে দেখতে এসেছি, ও সিঙ্গেল নয়, ও সিঙ্গেল বলে কেউ কিন্তু ভিডিও থেকে দেবো না, ও সিঙ্গেল একদমই সিঙ্গেল, পিওরলি সিঙ্গেল ওরকম বলে। আমরা তোমাকে না, উই ডোন্ট কনসিডার,
আমরা ছেলে তখন তো তোমরা কিন্তু কমেন্ট করে বলবে তোমাদের সরস্বতী পুজো কীরকম কাটল। দেখলেই তো আমরা সকাল থেকে স্কুলে কাটালাম ম্যাক্সিমাম টাইম, একদিন প্রিন্সেপ ঘাটে এলাম, এসে তিনজনে মিলে বেশ আড্ডা গল্প করছি অনেকক্ষণ ধরে। এখানে গল্প বসার আর কী বা করবো, গল্প টল্প করলাম। ফ্যামিলি ব্লগ, ফ্যামিলি ব্লগ, কাজ 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 সব কাজ এগুলো। তো প্রিন্সেপ ঘাটে সবাই আসে, এনজয় করে, বন্ধু বান্ধব নিয়ে আসে, আমরাও বন্ধু বান্ধব নিয়ে এসে আড্ডা গল্প মারে, আড্ডা গল্প করে, চা খায়। আমরা যেমন চা খা খেলাম, পাওয়াজি পাওয়া যায়। দেন এখন বাড়ি যাওয়ার পালা, রাত 9টা বাজে মোটামুটি, 9টা বাজে, বাড়ির দিকে যাই আস্তে আস্তে। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলো তোমাদের কীরকম কাটলো সরস্বতী পুজোর দিনটা, রিপাবলিক ডে প্লাস সরস্বতী পুজো। কেউ কেউ তো অফিস করে কাটিয়ে দিয়েছে আমাদের বন্ধুরা, আর আমরা স্যাড লাইফ, তাদের জন্য আমরা কোনোবার ছুটি পাই না সরস্বতী পুজোর দিন। দিস ইয়ার 26 জানুয়ারি পড়েছে বলে ছুটিটা পেলাম, বুঝলাম। হ্যাঁ, আর এরপরে ভালো কোনো ব্লগ আসবে, ঘুরতে যাওয়া হোক, খেতে যাওয়া হোক, ভালো ব্লগ আসবে, সাবস্ক্রাইব করে রাখো অবশ্যই। দেখা হবে পরে ভিডিওয়ে, টিল দেন যার সাথে আছো, যেখানে আছো, লিভ দ্যাট।